সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের এই নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে, ঠিক আছে? আর এখানে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ, এই সিলেবাসের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কিন্তু করা হবে। এই হচ্ছে নমুনা প্রশ্ন, এটা কিন্তু কোনোভাবেই হুবহু কপি করা যাবে না। ও এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্ন আর কি, নমুনা, এই ধরনের অ্যাসাইনমেন্ট থাকতে পারে। আর এটা হচ্ছে নমুনা প্রশ্ন, এখানে বলেই দেওয়া আছে যে এটা হচ্ছে জাস্ট তোমাদের শিক্ষকরা এই অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, তবে এই প্রশ্ন কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না। তো আসো আমরা দেখি নমুনা প্রশ্নটা কীভাবে সাজানো হয়েছে। প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 15টা, প্রত্যেকটা এক করে, তো এবং প্রতিটা প্রশ্নে 4টা করে অপশন রয়েছে। তো এই 15টা প্রশ্নর উত্তর শেষে দেওয়া আছে, আমরা ভিডিও শেষে দেখব। তারপর থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও, 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে, 10 × 10 এই 10টা প্রশ্ন, আর 15টা প্রশ্ন এই প্রদেশে হচ্ছে তোমাদের নৈবদ্ধিক অংশ। খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা 2 করে, 10টা প্রশ্ন হচ্ছে 20 নম্বর, ঠিক আছে? এই যে এই 10টা প্রশ্ন। তারপর গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন, প্রথমে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 3টার উত্তর দিতে হবে, প্রত্যেকটা হচ্ছে কত, 5 করে, তাহলে 3 × 5 = 15। এই যে 5টা প্রশ্ন রয়েছে, যে কোনো 3টা তোমরা লিখলেই চলবে। তারপর ঘ বিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন, মোট 7টা প্রশ্ন থাকবে, 7টা থেকে তোমাদের যে কোনো 5টা অ্যান্সার করতে হবে, আর প্রতিটা প্রশ্ন হচ্ছে 8 করে, 5 × 8 = 40। তো প্রথমে একটা প্রেক্ষাপট থাকবে, তারপর হচ্ছে সেই প্রেক্ষাপটের আলাকে 2টা করে প্রশ্ন থাকবে, ধর একটা হচ্ছে 3 নম্বর, আরেকটা হচ্ছে 5 নম্বর। তারপর 2 নম্বরটা খেয়াল করো, এখানেও একটা প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটের আলোকে 2টা প্রশ্ন আছে, একটা হচ্ছে 3 নম্বর, আরেকটা 5 নম্বর। তো এইভাবে করে প্রতিটা প্রশ্ন কি 2টা অংশে বিভক্ত থাকবে, আর প্রথমে একটা প্রেক্ষাপট থাকবে, সেই প্রেক্ষাপটের আলোকে 2টা করে প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে? প্রতিটা প্রশ্নই সেম, কারণ এগুলো হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। এইভাবে করে মোট 7টা প্রশ্ন থাকবে, এই 7টা প্রশ্ন থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো 5টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থীরা, এই যে আমরা প্রথমে নৈবদ্ধিক প্রশ্নগুলো দেখেছিলাম, সেগুলোর উত্তর শেষে দেওয়া আছে, আমরা এখন উত্তরগুলো দেখব। তোমাদের এই যে নৈবদ্ধিক প্রশ্ন উত্তরগুলো হয়েছে, এই যে এখানে 1 থেকে 15টা ছিল MCQ। তারপর এখানে হচ্ছে তোমাদের মূল্যায়ন রুব্রিক্স বলা আছে, যে তোমরা কতটুকু লিখলেই কতটুকু নাম্বার পাবে সেই বিষয়ে একটা ধারণা দেওয়া আছে, তোমরা হচ্ছে প্রশ্নের সাথে মিলিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হতে পারে। তো এই ভিডিওটা ভালো লেগেছে সেই আশায় ব্যক্ত করি, আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।